এই রাজ্যে টানা পঁচিশ বছর ক্ষমতায় ছিল বামেরা যার মধ্যে মুখ্যমন্ত্রীর আসন ধরে রেখেছিলেন মানিক সরকার আর এই বছর এই রাজ্যবাসীকে এক অবস্থার মধ্য দিয়ে কাটাতে হয়েছে সময়ে রাজ্যের গ্রামগুলিতে যেমন নেই উন্নয়নের ছোঁয়া তেমনি রাজ্যের সম্পূর্ণ ভেঙে পড়েছিল পয় প্রণালীর ব্যবস্থা যার জেরে সামান্য বৃষ্টি হলে জলে নাকাপন্দ হয়ে যেত রাজধানী আগরতলা সহ রাজ্যের মহকুমা শহরগুলি ঘন্টার পর ঘণ্টা এমনকি গোটা দিন জল জমে থাকত রাজধানী আগরতলায় এই অবস্থা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে চলেছে রাজধানীবাসী কিন্তু শহরতলিতে তেমন কোনো পরিবর্তন এখনও আনা সম্ভব হয়নি এর মধ্যে শুক্রবার নগরে বরদিনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে ড্রেনিং ব্যবস্থা দেখে ক্ষোভ ব্যক্ত করেন তিনি বিগত সরকারের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিগত সরকারের কোনো কাজই পরিকল্পনা মাফিক ছিল না যাইছে তাই করে গেছে বিগত সরকার তিনি বলেন এই সকল অবস্থা দূর করতে অনেক সময় লেগে যাবে তবে সবকিছু কিছু পরিকল্পনা নিয়েই করা হচ্ছে আমি দেখলাম এখানে সর্বত্রই তো আনপ্লান্ড এত বছর ধরে কি রাজত্ব করলো বুঝলাম না কি সরকার কি করলো বুঝলাম না এটা কথা নাই বার্তা নাই এটা প্রপারলি প্ল্যান করে একটা কিছু করা উচিত মানে যার খুশি তাই ড্রেন নিচে চলে যাচ্ছে রাস্তা উপর চলে আসছে কেউ বাড়ি উপর ওঠাচ্ছে এইসবে আর মানে মানে রকম প্ল্যানিং নেই তো আমাদের সময় নেবে এগুলো ঠিকঠাক করে প্রপারলি করা এবং সেইভাবে একটা নির্দেশিকাও থাকতে হবে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে যা খুশি করবে সেটা হয় না যে যে কারণে এই লগিংয়ের এই প্রবলেমটা যে কারণে হয়েছে তো মেইন হচ্ছে একটা ড্রেন এখানে মানে যেখানে গিয়ে জলটা পড়বে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো ফার্স্ট হচ্ছে যে নিষ্কাশনের যে ইয়েটা বিষয়টা সেটা একটু প্রবলেম এখানে আমি এখানে মাননীয় বিধায়ক মহোদয় আমাদের স্পিকার মহোদয় সবাই চিনেন রতন দেখেন রতন চক্রবর্তী মহোদয় এখানে আছেন উনিও জানেন বিষয়টা তো অলরেডি একটা টিম অফ আমার মনে হয় ইঞ্জিনিয়ারের প্রয়োজন এখানে যারা বিষয়টা ভালোভাবে এটা এক্সামিন করবে বুঝবে এবং প্রপারলি যেন পারমানেন্ট সলিউশন হয় সেই দিকে হবে এদিন মরিয়ম নগর দিয়েই খ্রিস্টান ধর্মাবলম্বীদের দিনের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাস নিয়ে কাজ করছে তার সফর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ অন্যান্যরা মাস ডে উপলক্ষে প্রথমে তো সমস্ত যারা খ্রিস্টান ভাই বোনেরা আছেন হ্যাঁ তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যীশু খ্রিস্টের জন্মদিন মানে সবারই আমরা বলি যে আমরা সবাই এটাকে মানাই হিন্দু হোক বুদ্ধিস্ট হোক মানে খ্রিস্টানরা তো করেই কিন্তু আমরাও করি মনে হয় যেন এটা আমাদেরই উৎসব তো আমরা তো সবকা সাত সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস নিয়ে আমরা চলি সেই দিশায় আমরা চলছি সবাই আমরা একসাথে থাকতে চাই সবাই একটা সুন্দর ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই আর নিউজ